সুদর্শক, কাজী অগ্রফর্ম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কাজী অগ্রফর্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কাজী সাজে বলছি। তো সুদর্শক, আজকে আমরা চলে আসছি মাধবকালী এগ্রো খামারে, যেটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মাধবকালীতে অবস্থিত। আজকে আপনাদের সাথে দেখাবো, আপনাদের সাথে থাকবো সারাক্ষণ, এবং এই খামারের সার্বিক দিকগুলো দেখাবো, এবং আপনার সাথে পরিচয় করে প্রথমে যে খামারের যে স্বত্বাধিকারী আছেন তার সাথে, চাচার নাম হচ্ছে আবুল কাশেম। তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। তো চাচা, আপনাদের এই খামারটি আমরা জানতে পারলাম যে এখানে মোটামুটি অনেক বড় একটি খামার রয়েছে, যেটি মাধবকালী এগ্রো খামার, এগ্রো ফার্ম নামে পরিচিত। তো আপনাদের এই খামারের বর্তমানের বয়সটা কত বছর এখন? আমাদের খামারের বয়স 3 বছর পার হয়ে গেছে। 3 বছর পার হয়ে গেছে। আমরা প্রথমে 16টা গরু কিনেছিলাম, এখন বর্তমানে 53টা গরু আছে। মানে 16টা গরু নিয়ে আপনাদের অগ্রযাত্রা শুরু হয়েছিল, যে এখন বর্তমানে 53টা গরু আছে, গরু রয়েছে, 17টা গাভী, আর বাদ বাকি ওদেরই বাচ্চা কাচ্চা এড়ে যাওয়া বকন আছে। বাচ্চা বকন গাভী সব কিছু নিয়ে বর্তমানে মোট 53টা গরু রয়েছে। আচ্ছা চাচা, এখানে আপনাদের এই এগুলো পরিচর্যাটা, খাবার দাবারটা এটা কীভাবে দেন এখানে আপনারা? এখানে লোকজন আছে আর আমি মোটামুটি এখানে থাকি, দেখাশোনা করি। এখানে আপনাদের যে খামারটা, কতটুকু জমির উপরে নিয়ে গড়ে তোলা? 9 বিঘা জমির উপরে। 9 বিঘা। 4 জন লোক সবসময় পরিশ্রম করে, থাকে, আমি দেখাশোনা করি। মানে হচ্ছে সার্বিক দিক দেখার জন্য 4 জন লোক, এবং আপনি থাকেন? আমি থাকি। আচ্ছা আচ্ছা, তো এই এই গরুগুলা মানে কি কি জাতের গরু আছে এখানে? এখানে ফ্রিজিয়ান গরু। ফ্রিজিয়ান গরু, মানে দুধ উৎপাদন করার জন্য? দুধ উৎপাদন করার জন্য। এখান থেকে আপনার যে দুধগুলো পান সেগুলো কি? দুধগুলো আমাদের পাইকার আছে, পাইকারটা বাজারে নিয়ে বাজারে বিক্রি করা হয়। আচ্ছা, আর এই গরু থেকে মানে এখানে আপনার বাচ্চা গরু রয়েছে কয়টা? এক সাইডে দেখলাম মানে পার্টিশন করা, আলাদা আলাদা পার্টিশন করা, মানে আগের যেগুলো বাচ্চাগুলো এক সাইডে করা, আর ছোট বাচ্চাগুলো এক সাইডে করা। মানে বড় গরুগুলো আপনার দুইটা পার্টিশনের ভিতরে, এক এই সাইডের পার্টিশনে রেখেছেন আপনার বড় গরুগুলো? এগুলো এদিকে 13টা আছে। এগুলো সব গাভী, মানে বড় গরু? হ্যাঁ, সবই গাভীর বাচ্চা। মানে আর বাচ্চাগুলো রেখেছেন ওই সাইডের পার্টিশনে? বাচ্চাগুলো সব ওই পাশে। আচ্ছা আচ্ছা। তো তো চাচা, এই এই গরুর খামার থেকে মানে আপনারা এখন কিরকম দুধ পাচ্ছেন? আমার দুধ পাই 3-4 কেজি করে প্রতি গাভীর দুধ হয়। মানে এখন কি দুধের উৎপাদনটা একটু কমে গেছে? একটু কমে গেছে গরুর। আচ্ছা, দুধের উৎপাদনটা বাড়ানোর জন্য কি খাবার দিলে মানে দুধ উৎপাদনটা বাড়ে? এখন ওদের ভুষি টুষি খাওয়াতে পারলি বা অন্য কিছু খাওয়াতে পারলি, দুধের খাবার আছে বা আলাদা তৈরি করে, সেগুলো দিতে পারলি দুধ বাড়ে। আর কাঁচা ঘাসটা? কাঁচা ঘাস খেলেও দুধ হয়। আপনাদেরকে এই যে আপনাদের 53টা গরু জন্য অবশ্যই কাঁচা ঘাসের প্রয়োজন, এটা কীভাবে আপনারা মিটান? এটা আমাদের 8-9 বিঘা ওই ঘাসের চাষ আছে। মানে 8 থেকে 9 বিঘা জমিতে আপনারা ঘাসের চাষটা করেছেন? চাষ হয় এই এই খামারের জন্য। খামারের জন্য ওখান থেকে কাঁচা ঘাসের যে মানে যে যোগানটা সেখান থেকে কি? একটা গাড়ি কেটে নিয়ে এসে একদম বিচালি সাথে ভেজাল করে খাওয়ানো হয়। আর বিচুলিগুলো আপনারা কীভাবে মানে বিচালি বাড়ির থেকে ম্যানেজ করা হয়? ওটা কাটেন কি মেশিন আছে আপনাদের কাটা? মেশিন আছে, এখানে কাটা মেশিন, ওই মেশিনতে কাটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুগুলো আর আপনার যেহেতু 3 বছর ধরে লালন পালন করতেছেন, রোগবালাই হয় কীরকম? মানে কোনো রোগবালাই? রোগবালাই হয়, ডাক্তার আছে, ডাক্তার চিকিৎসা দেয়। ওনারা কি সবসময় আসে? হ্যাঁ আসে, মানে পরামর্শ দিয়ে যায়। পার্সোনাল কোনো ডাক্তার নাই আমার, ওই ডেকে নিয়ে আসে। পশু হাসপাতাল ডাক্তার চল আসে? পশু হাসপাতাল ডাক্তারও আসে। আচ্ছা, যখন যা খুশি তখন তার ডেকে নিয়ে আসে। কী ধরনের মানে রোগ বলা হয় মানে গরু সবার সাধারণত কী রোগটা বেশি হয়? গরু ওই যে এক প্রকার পক্স হয়, মোটা মোটা হয় ফুলে, তারপরে হচ্ছে গরু হাঁপায়, যাদের পেটে বাচ্চা থাকে তাদের ওই পেটে বাচ্চা থাকা অবস্থায় করে হাঁপায়, ওই সময় চিকিৎসা দেওয়া হয়। ওই চিকিৎসাটা ওনারা দিয়ে যায়? আবার পা এক সময় পা খোড়া হয়। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বলবেন যে মানে
গরুর কি ভ্যাকসিন দেন আপনারা, মানে যে ভ্যাকসিন দেওয়া লাগে ওগুলো? সুপ্রিয় দর্শক, মাধবখালী এগ্রো ফার্মের একটি সুদূরপ্রবাসী পরিকল্পনা হচ্ছে তারা তাদের ফার্ম থেকে প্রতিদিন যে প্রাপ্ত গোবর পায় সেই গোবর থেকে তারা কেঁচো সার তৈরি করার একটি সুদূরপ্রবাসী পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন এবং অনেকটা সফল হয়েছেন। তারা বৈজ্ঞানিক কর্মকর্তার মাধ্যমে তাদের উৎপাদিত সারের গুণাগুণ পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং যেটি যে স্ট্যান্ডার্ড থাকে সেটি ফুলফিল করেছে এবং তারা খুব দ্রুতই এই সারটি বাজারে বিক্রি করার জন্য যে নেক্সট যে পদক্ষেপ সেটি নিচ্ছেন। আশা করি তারা তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার মতো সামনে আগাতে পারবেন এবং স্থানীয় বাজারে দুধের কিছু দাম কম থাকার কারণে তারা সেটা ব্যাক আপ করার জন্য এই কেঁচো সার উৎপাদন করার প্রক্রিয়াটি নিয়েছেন, যেটি তাদের অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য সাহায্য করে থাকে। তো তাই সেই লক্ষ্যে মাধবখালী এগ্রো ফার্ম অনেকটুকু এগিয়ে গেছেন এবং তারা সেই লক্ষ্যে কাজ করছেন। আচ্ছা চাচা, এই আপনাদের এখানে যে সার গরুগুলো দেখলাম, হ্যাঁ, এগুলো আপনাদের ক্রয় করা নাকি আপনার নিজেদের বাচ্চা থেকে? আমাদের গাভীর বাচ্চাগুলো, গাভীর বাচ্চা, এগুলো হচ্ছে মোটা তাজা করতেছেন আপনারা? হ্যাঁ, মোটা তাজা করতেছি। এগুলো কি বেচাকেনা করব? কুরবানি দিকে সামনে রেখে আপনারা করেন নাকি? আপনাদের কুরবানি দিয়ে গতবার বেচা হয়নি, সামনের কুরবানিতে বেচার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বলুন চাচা, যে এখান থেকে তো আপনারা প্রচন্ড প্রতিদিন অসংখ্য পরিমাণে গোবর পাচ্ছেন, এই গোবরগুলো কি করেন? গোবরগুলো সার তৈরি করি। সার তৈরি করেন? জৈব সার। জৈব সার, তারপরে কেঁচো দিয়ে চিন্তা ভাবনা করার আছে, কেঁচো সার তৈরি করার। কেঁচো সার তৈরি করলে সেটা হচ্ছে ব্যাপক মার্কেট পাবে, ব্যাপক বিক্রি হবে, বাজারে বিক্রি করা যাবে, তাই তো? হ্যাঁ। আর এই যে বায়োগ্যাস প্ল্যান্ট কি আপনাদের হয়ে গেছে এখানে? বায়োগ্যাস আমাদের চালু হয়ে গেছে। ওই বায়োগ্যাস থেকে কি আপনারা গ্যাস পাচ্ছেন এখন? গ্যাস পাচ্ছি, প্রথম থেকে গ্যাস পাচ্ছি আমরা। প্রথম থেকে গ্যাস দিয়ে কি আপনাদের খামার গরু জমি রান্না বান্না করা হয়, আর এখানে যারা থাকে তারা রান্না বান্না করে খেতে পারে। আচ্ছা আচ্ছা, তো চাচা আর একটা জিনিস আমাদের বলবেন, অনেকে খামারি করতে আগ্রহী থাকে, দুধের খামার বা গরু মোটা তাজাকরণ করতে চায় খামারিরা, তো তাদেরকে আপনি কিভাবে পরামর্শ দিবেন যে কিভাবে খামার করলে তারা লাভবান হবে? এভাবে খামার বলি, খামার এখন মোটামুটি আছে, গরুর জাত ভালো দরকার, গরুর জাত ভালো হলেই সেই খামারে লাভবান হওয়া যাবে, মানে খারাপ হলেই লাভবান হওয়া যাবে। মানে হচ্ছে আপনার পরামর্শটা হচ্ছে যে মোটা তাজা করে যেই করুক বা আপনার দুধের খামারই করুক, ভালো জাতের গরুটা সংগ্রহ করা লাগবে, ভালো জাতের গরুটা নিয়ে কাজ করতে হবে। তো সুদর্শক, আপনারা শুনলেন চাচার পরামর্শ, মানে কথা মতো আপনারা যারা খামার করতে আগ্রহী, বিশেষ করে গরু মোটা তাজা করেন অথবা দুধের খামার করেন, অবশ্যই ভালো জাতের গরু সংগ্রহ করতে হবে, আদারওয়াইজ আপনারা এখান থেকে মানে প্রফিট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো চাচা, আপনাদের খামারের সার্বিক দিক মঙ্গল কামনা করছি এবং আশা করি অদূর ভবিষ্যতে আপনারা আরও সামনে এগিয়ে যাবেন এবং আপনাদের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেসব পরিকল্পনা অবশ্যই বাস্তবে রূপদান হবে। তো আমার কাছে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনাদের খামারের সার্বিক দিক মঙ্গল কামনা করছি। তো সুদর্শক, আজকে এতটুকুই দেখালাম মাধবখালী এগ্রো খামারে এখানে কীভাবে চাচারা গরু লালন পালন করেন এবং এই খামার থেকে কীভাবে তারা সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং এই এখান থেকে কেঁচো সার হবে এবং তারা হচ্ছে এখান থেকে বায়োগ্যাস প্ল্যান করেছে অলরেডি, বিভিন্ন দিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সুদর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।